আপনি কি জানেন ব্ল্যাক এন্ড ট্রিপল ফোরের ইউটিউব ক্যারিয়ার নষ্ট হওয়ার পিছনে হোয়াইট ট্রিপল ফোরকে দায়ী করা হয়? আচ্ছা আপনি কিটা জানেন ফ্রি ফায়ারে সর্বপ্রথম ইমোট হেডশট কে মেরেছিল? আচ্ছা আপনার কিটা জানা আছে ব্লু জোন বারমুডা ম্যাপের এমন একটি স্থান আছে যেখানে কখনোই পড়ে না, কিন্তু সেই স্থানের নাম কি? আজকের ভিডিও শুরু করব ফ্রি ফায়ারের ফেক ড্যামেজ দিয়ে। ফ্রি ফায়ারে বিভিন্ন সময় দেখা যায় এনিমিকে প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়ার পরেও এনিমি মরছে না, মানে হলো এনিমিকে ফেক ড্যামেজ দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে কোন গান দিয়ে এখন পর্যন্ত ফ্রি ফায়ারে সবচেয়ে বেশি ফেক ড্যামেজের প্রবলেম ফ্রি ফায়ারের প্লেয়াররা ফেস করেছে? চলুন আমরা সেটাই জেনে নিই। ফ্রি ফায়ারে সর্বমোট 3টি গানে সবচেয়ে বেশি পরিমাণে ফেক ড্যামেজ দেখায়। এর মধ্যে প্রথম যে গানটি আছে সেটি হলো এমেট টু বিগার। এই গান দিয়ে এনিমিকে ড্যামেজ দেওয়ার পরেও দেখা যায় যে এনিমি কোনোভাবে মরছে না, সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে যে গানটি আছে সেটি হলো ডিজার্ট ইগল। এই গান দিয়ে বডি শট দিলে সেটা স্বাভাবিকভাবেই কাউন্ট হয়, কিন্তু ওয়ান ট্যাপের বেলায় প্রচুর পরিমাণে প্রবলেম করে, অর্থাৎ এনিমিকে ওয়ান ট্যাপ দেওয়ার পরেও এনিমি কোনোভাবেই কিল হয় না, অর্থাৎ ফেক ড্যামেজের প্রবলেমের পরে ফ্রি ফায়ারের প্লেয়াররা এই গানটা ব্যবহার করলে। আর সর্বশেষ যে গানটি আছে সেটি হলো টু শটার। এই গান দিয়েও কিন্তু ফ্রি ফায়ারে প্রচুর পরিমাণে ফেক ড্যামেজ দেখায়। এছাড়া এই তিনটি গান দিয়ে ফ্রি ফায়ারের প্লেয়াররা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফেক ড্যামেজের প্রবলেমে পড়েছে। নেক্সট, হোয়াইট ট্রিপল ফোরের নাম শুনেনি এমন ইউটিউবার হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ারের এমন এক ইউটিউবারের ক্যারিয়ার সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে এই ইউটিউবার? কিন্তু যার ক্যারিয়ার নষ্ট করেছে তার জন্য সরাসরি হোয়াইট ট্রিপল ফোরকে দায়ী করা যায় না, কিন্তু মানবতার দিক দিয়ে যদি দেখতে যাওয়া হয় তাহলে দেখে মনে হবে যে হোয়াইট ট্রিপল ফোরের কারণে সেই ইউটিউবারের ক্যারিয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বলা যায় যে হোয়াইট ট্রিপল ফোরের একটি ভুলের কারণে সেই ইউটিউবারের ক্যারিয়ার নষ্ট হয়েছে, আর সেই ভুলটা হলো হোয়াইট ট্রিপল ফোর একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তিনি একটি কাস্টম ম্যাচ খেলছেন ব্ল্যাক এন্ড ট্রিপল ফোরের বিরুদ্ধে, আর সেই কাস্টম ম্যাচে তিনি ব্ল্যাক এন্ড ট্রিপল ফোরকে 7-1 হারিয়ে দেন। ব্ল্যাক এন্ড ট্রিপল ফোরকে হারানোর ভিডিও তিনি ইউটিউবে আপলোড করেন। এর পরপরই ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর লজ্জায় ইউটিউব একেবারে ছেড়ে দেন। কিন্তু কথা হচ্ছে এই ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর কে? আসলে ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর হচ্ছে এমন এক ইউটিউবার যার দেখা দেখি হোয়াইট ট্রিপল ফোর নিজের ইউটিউব চ্যানেল তৈরি করেছিল। এছাড়া হোয়াইট ট্রিপল ফোর ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর কে নিজের গুরু মনে করেন, আর সেই গুরুকে তিনি 7-1 হারিয়ে সেটা ইউটিউবে আপলোড করে দেন, আর সেই লজ্জাতেই ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর ইউটিউবে ভিডিও আপলোড করা একেবারে ছেড়ে দেন। এছাড়া ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর গত 1 বছর ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড না করলেও তার চ্যানেলে বর্তমান সময়ে 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। মোট কথা বলা যায় যে হোয়াইট ট্রিপল ফোরের কাছে কাস্টমে হেরে গিয়ে লজ্জাতেই ব্ল্যাক এন্ড ট্রিপল ফোর ইউটিউব একেবারে ছেড়ে দিয়েছে, মানে হলো যার মাধ্যমে হোয়াইট ট্রিপল ফোরের যাত্রা ইউটিউবে শুরু হয়েছিল তার ইউটিউব ক্যারিয়ারই হোয়াইট ট্রিপল ফোরের আপলোড করা একটি ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা টপ আপ নিয়ে সমস্যায় আছেন, তারা চাইলেই খুব সহজে rtfshopbd.com নামের এই ওয়েবসাইট থেকে ফ্রি ফায়ারের টপ আপ একদম নিরাপদে করতে পারে। এই ওয়েবসাইটে সাধারণ টপ আপের পাশাপাশি ফ্রি ফায়ারের উইকলি এবং মান্থলি ক্রয় করতে পারবেন শুধুমাত্র UID দিয়ে। এই ওয়েবসাইট থেকে টপ আপ করতে হলে প্রথমে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এরপর যত টাকা টপ আপ করতে চান ঠিক তত টাকায় রিচার্জ করে নেবেন নিজের অ্যাকাউন্টে। এই সকল কাজ শেষ করে নিজের UID এই বক্সে লিখবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ডায়মন্ড সংখ্যা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার 10 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ফ্রি ফায়ারের ডায়মন্ড চলে আসবে। ওয়েবসাইটের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট, ব্লু জোন ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের এমন একটি স্থান আছে যেখানে কখনোই পড়ে না। শুধু তাই নয়, যদি কখনো ওই স্থানে আপনার কোনো ম্যাচের মধ্যে ব্লু জোন পড়তে দেখেন তাহলে বুঝে নেবেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ওই স্থানে কখনোই কোনোভাবে ফ্রি ফায়ারের পক্ষ থেকে ব্লু জোন দেওয়া হয় না। কথা হচ্ছে স্থানটির নাম কি? আসলে স্থানটির নাম হলো পি। এই স্থানে কখনোই ব্লু জোন পড়ে না, এর একটা কারণ আছে। কারণটা হলো এই স্থানে গড়বাড়ি অনেক কম, আর যে গড়বাড়ি গুলো আছে সেগুলো একটা থেকে একটা অনেক দূরে দূরে, যার ফলে এই স্থানে ব্লু জোন পড়লে ব্লু জোনের এরিয়ার ভিতরে 3 থেকে 4টির বেশি গড়ের জায়গা হবে না। এর ফলাফল হিসাবে এটাই হবে ব্লু জোনে প্লেয়াররা বেশি লুট পাবে না। প্লেয়াররা যদি বেশি লুট নাই পায় তাহলে ব্লু জোন দিয়ে লাভ কি? তাই পিকের মধ্যে ব্লু জোন একেবারে পড়ে না বললেই চলে। নেক্সট, ফ্রি ফায়ারে এমন অনেক কিছুই আছে যেগুলো কোনো না কোনো ইউটিউবারের মাধ্যমে শুরু হয়েছে, যেমন লল ইমোট এনিমিকে মারার পর ভিডিওকে দেখাতো, এরপর তার দেখা দেখি তার সাবস্ক্রাইবাররা এনিমি কিল করার পর সেটি দেখানো শুরু করে, আর এইভাবেই আমাদের গেমের মধ্যে লল ইমোটের ট্রেন্ড চলে আসে। কিন্তু বর্তমানে বিভিন্ন ইউটিউবারদের মধ্যে নতুন একটা জিনিস দেখা যায়, ইমোট ব্যবহার করা অবস্থায় হঠাৎ করে এনিমিকে হেডশট দিয়ে কিল করার নতুন একটা ট্রেন্ড। কিন্তু কথা হচ্ছে এই ট্রেন্ড সর্বপ্রথম কে শুরু করেছিল, অর্থাৎ সর্বপ্রথম ইমোট হেডশট কোন ইউটিউবার দেখিয়েছিল? এই কাজ সর্বপ্রথম যিনি করেছিলেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে AXCFF। ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইমোট ব্যবহার করা প্রথম ভিডিও। নেক্সট, ফ্রি ফায়ারে জোড়া ক্যারেক্টার তো দেখেছেন, এই ক্যারেক্টারের কাজ হলো যখনই একটা কিল করবেন তখনই আপনার SP 40 থেকে 50 মতো বাড়িয়ে দিবে। কিন্তু কথা হচ্ছে এই ক্যারেক্টার এমন একটি গান আছে যে গানের সাথে কখনোই কাজ করে না, অর্থাৎ ওই
গান দিয়ে কিল করার পর কোনোভাবেই এসপি বাড়ে না। আর সেই মিস্টিরিয়াস গান কোনটি জানেন? ফ্রি ফায়ারে নতুন 3 বুলেটের যে শটগানটি এসেছে সেই গানটি হচ্ছে এমন এক গান, যে গান ব্যবহার করে কখনো যদি কিল করেন তাহলে দেখতে পাবেন যে কোনোভাবেই জোটো ক্যারেক্টার আপনার এসপি বাড়াচ্ছে না। যেমন এখানে দেখুন, আমি কিল করছি কিন্তু কোনোভাবেই আমার এসপি বাড়ছে না। বন্ধুরা, এবার হচ্ছে প্রশ্ন দূরপালা। আজকের প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে নিচে দেখানো 3টি ক্যারেক্টার মধ্যে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? সঠিক উত্তর জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলবেন এবং গতকালকের বিজয়ীদের নাম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং টস বাংলা গেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।